গর্ভাবস্থায় একজন মা সবসময় উদ্বিগ্ন থাকেন এ নিয়ে যে গর্ভের সন্তানটি ভালো আছে কি ভালো নেই। যদিও শরীর কিছু লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ করে থাকে, সাধারণত বারংবার ডক্টরের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চা কেমন আছে তা জানাটা একটু কষ্টকর এবং ব্যয়বহুল। কিভাবে নিজেই পরীক্ষা করতে পারবেন গর্ভের বাচ্চাটি সুস্থ আছে কি নেই? প্রত্যেকটি মায়ের এই লক্ষণগুলো সম্পর্কে জেনে রাখা উচিত গর্ভের শুরুর দিক থেকেই, কেননা গর্ভের সন্তান সুস্থ নেই একথাটা বোঝার সাথে সাথেই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা হতে পারে চিকিৎসকের দেওয়া পরামর্শ ও ওষুধের সেবনের মাধ্যমে আপনার গর্ভের শিশুটি সুস্থ হয়ে যাবে এবং আপনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। হ্যালো মামিস অ্যান্ড ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন শুরু করি, কিভাবে মা বুঝবেন গর্ভের সন্তানটি ভালো আছে কি ভালো নেই। সাধারণত গর্ভের সন্তানের নড়াচড়া দিয়ে বোঝা যায় সন্তানটি ভালো আছে কি ভালো নেই। অনেক মায়েরা 16 সপ্তাহ থেকে গর্ভের সন্তানের নড়াচড়া বুঝতে পারেন, তবে সাধারণত 18 থেকে 24 সপ্তাহের মধ্যেই প্রথম নড়াচড়া বোঝা যায়। প্রথম যারা গর্ভবতী হয়েছেন তাদের নড়াচড়া বুঝতে কিছুটা সময় লেগে যায়। মাসের হিসেবে বলতে গেলে প্রথম গর্ভবতীরা 6ষ্ঠ মাসের মধ্যে নড়াচড়া বুঝতে পারেন। এরপরেও যদি আপনি আপনার গর্ভে সন্তানের নড়াচড়া বুঝতে না পারেন তাহলে এটা বিপদের লক্ষণ। আপনাকে বুঝতে হবে সন্তান সুস্থভাবে বড় হচ্ছে না, যার কারণে তার নড়াচড়া আপনি উপলব্ধি করতে পারছেন না। এক সেকেন্ডও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় কোনো ব্যাপারেই হেলা করা চলবে না। আপনি যদি আজকে বুঝতে পারেন আপনার সন্তান ভালো নেই তাহলে আজকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকেই ডক্টর দেখাবেন, কালকের অপেক্ষায় মোটেও থাকা যাবে না। পরবর্তী যে লক্ষণটির কথা বলছি তা হচ্ছে মায়ের স্তনে পরিবর্তন। সাধারণত গর্ভধারণের পূর্বে মায়ের স্তন যেরকম থাকে গর্ভধারণের পর স্তন কখনোই সেরকম থাকে না। এরিওলা অর্থাৎ কালো যে অংশটি আছে সেটি আরও কালো হয়ে ছড়িয়ে পড়ে, পাশাপাশি স্তনের আকৃতিও বড় ও ভারী হতে শুরু করে। গর্ভধারণের সময় যত পার হতে থাকে অর্থাৎ মাসগুলো যত আগাতে থাকে স্তনের আকৃতি ততটাই বড় হতে থাকে। আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে বুঝে নিন আপনার সন্তান ভালো আছে, তবে যদি এই লক্ষণগুলো না থাকে তাহলে বুঝতে হবে সন্তানের কোনো সমস্যা বা সন্তানের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না। অনেক নারীরই 3 মাসের পর থেকে স্তন থেকে একটি আঠালো পদার্থ বের হয়, এটাও সুস্থ গর্ভধারণের লক্ষণ। তবে সকল নারীর ক্ষেত্রে যে এমনটা হবে তা নয়, অনেকের ক্ষেত্রে 7ম বা 8ম মাস থেকেও এমনটি হতে পারে। গর্ভাবস্থায় মাথা ঘোরা, বমি বমি ভাব, বিভিন্ন খাবারের প্রতি অরুচি, আবার কিছু কিছু খাবার খাওয়ার অধিক ইচ্ছা করা খুব স্বাভাবিক, এগুলো সুস্থ গর্ভধারণের লক্ষণ। তবে এই লক্ষণগুলো যদি কারো মধ্যে না থাকে তাহলেই যে তার গর্ভে অসুস্থ সন্তান রয়েছে বা সন্তানের কোনো সমস্যা তা নয়। সাধারণত এই লক্ষণগুলো সকল নারীর মধ্যে থাকে না। যদি আপনার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে আপনি একজন ভাগ্যবান নারী, কারণ খুব কম সংখ্যক নারীর মধ্যেই দেখা যায় যে গর্ভধারণের সময় বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা খাবারের অরুচি সমস্যা দেখা দিচ্ছে না। বেশিরভাগ নারীরাই এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন। আবার এক এক ধরনের গর্ভধারণে এক এক ধরনের সমস্যা হতে পারে। কারো কারো প্রথম গর্ভধারণে এমন কোনো লক্ষণই দেখা যায় না, আবার দ্বিতীয় গর্ভধারণে প্রচণ্ড মাত্রায় বমি বমি ভাব, মাথা ঘোরা, অরুচি এই সমস্যাগুলো দেখা দিতে পারে। খেয়াল রাখতে হবে শিশুর সাধারণ বৃদ্ধি হচ্ছে কি না। একটি ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ পরিমাপ করার বিভিন্ন উপায় রয়েছে। আপনার ডাক্তার আপনার শিশুর স্বাস্থ্য এবং বিকাশের উপর নজর রাখতে আল্ট্রাসাউন্ড করবে। সাধারণত প্রতি মাসে একটি ভ্রূণ 2 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়, সুতরাং 7ম মাসের মধ্যে আপনার শিশুর দৈর্ঘ্য 14 ইঞ্চির মতো হওয়ার কথা। সাধারণত 9ম মাসের মধ্যে একটি ভ্রূণের ওজন প্রায় 3 কেজি হয়, এটি 18 থেকে 20 ইঞ্চির মতো লম্বা হয়। এগুলো স্বাস্থ্যকর ভ্রূণের লক্ষণ। আপনি আল্ট্রাসাউন্ড করার পর প্রথম ও দ্বিতীয় আল্ট্রাসাউন্ড মিলিয়ে দেখুন আপনার শিশু কত ইঞ্চি লম্বা হয়েছে এবং ওজন কতটুকু বেড়েছে। সপ্তাহ বা মাস অনুযায়ী শিশুর উচ্চতা বা ওজনের একটি চার্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। এবার আপনার আল্ট্রাসাউন্ডের রিপোর্টের মাধ্যমে দেখে নিন আপনার শিশুর উচ্চতা ও ওজন সপ্তাহ অনুযায়ী অথবা মাস অনুযায়ী ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আর কোনো চিন্তার কারণ নেই, যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এটি চিন্তার কারণ। হার্টবিটের মাধ্যমেও জানা সম্ভব শিশু সুস্থ আছে কি না। সাধারণত গর্ভধারণ নিশ্চিত করার পর প্রথম আল্ট্রাসাউন্ড করতে হয়। একজন মায়ের অন্ততপক্ষে 3 বার আল্ট্রাসাউন্ড অবশ্যই করতে হবে পুরো গর্ভকালীন অবস্থায়।
পঞ্চম সপ্তাহ থেকে শিশুর হার্টবিট শুরু হয়ে যায়। এর পরবর্তী যে আল্ট্রাসাউন্ডগুলো আপনার করা হবে সেখানে অবশ্যই শিশুর হার্ট রেট দেয়া থাকবে। প্রথম দিকে শিশুর হার্টবিট একটু বেশি থাকলেও পরের দিকে ধীরে ধীরে শিশুর হার্টবিট কমতে থাকে। একটি সুস্থ শিশুর হার্টবিট 110 থেকে 160 এর মধ্যে হতে পারে বা তার কিছুটা বেশিও হতে পারে, তবে তার চেয়ে কম হলে বুঝতে হবে এটা বিপদের লক্ষণ, আবার তার চেয়ে অনেক বেশি হলে সেটাও বিপদের লক্ষণ হতে পারে। শিশুর হার্ট রেট সাধারণত আল্ট্রাসাউন্ড রিপোর্টে ফিটাল হার্ট রেট অথবা FHR নামক সংক্ষেপে লেখা থাকে। আপনারা অবশ্যই রিপোর্ট থেকে সেরকম খুঁজে নিতে পারেন। বাচ্চা অসুস্থ থাকার আরও একটি লক্ষণ হচ্ছে মায়ের ওজন বৃদ্ধি না পাওয়া অথবা পেট বড় না হওয়া। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি স্বাস্থ্যকর গর্ভধারণের একটি নিশ্চিত লক্ষণ। মায়েরা গর্ভবতী হলে প্রায় 12 থেকে 15 সপ্তাহের কাছাকাছি গিয়ে ওজন বৃদ্ধি পেতে শুরু করে। আপনি যখনই আপনার চিকিৎসকের কাছে যাবেন তখনই চিকিৎসক আপনার ওজন মেপে দেখবে। আপনি খেয়াল করুন আপনার পূর্ববর্তী ওজনের সাথে পরবর্তী ওজনের কী পার্থক্য রয়েছে। প্রত্যেক মাসে অন্তত পক্ষে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত যদি আপনার ওজন বাড়ে তাহলে শিশুর বৃদ্ধিও সঠিকভাবে হচ্ছে। এছাড়াও ডক্টরের কাছে গিয়ে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন আপনার শিশুর বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না। এছাড়াও মাসকে মাস মায়ের পেটের পরিবর্তন হতে থাকবে। সাধারণত 4 মাসের পর থেকে মায়ের পেটের পরিবর্তন হতে থাকে। আপনি খেয়াল করুন এর পর থেকে আপনার পেট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কি না। যদি আপনার পেট বৃদ্ধি না পায় তাহলে দেরি না করে কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ সঙ্গে সঙ্গে নিতে হবে। এই হলো কিছু লক্ষণ যা থেকে মা বুঝতে পারবেন গর্ভের সন্তান ভালো আছে কি ভালো নেই। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। সকল মায়েদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।